ত্রিশের পঞ্চায়েতের সড়ক প্রচারের শেষ লগ্নে সবকটি রাজনৈতিক দলই তাদের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝড় তোলার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার ছিল সড়ক প্রচারের শেষ দিন। এদিন দলীয় প্রার্থীদের সাথে নিয়ে রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা শেষ লগ্নে ভোট প্রচারে নেমে পড়লেন। এমনটাই দেখা গেল সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র এলাকায়। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 15 নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী বুলেন সাহার সমর্থনে এদিন রাস্তায় নামলেন স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল। প্রচারে অংশ নিয়ে শ্রী পাল জানান, এই এলাকায় ত্রিস্তর পঞ্চায়েতে সবকটি আসনে দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় একমাত্র জেলা পরিষদের আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে তাতে নিশ্চিত এই আসনেও দলীয় প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন। আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আজকে শেষ দিন, আমাদের প্রচারের শেষ দিন। আজকে আমাদের 18 সূর্যমণি নগরে আমাদের যে জেলা পরিষদের প্রার্থী 15 নং সিটের প্রার্থী ফুলন সাহা, আজকে আমরা আমাদের প্রার্থী ফুলন সাহার প্রচারে আজকে শেষ প্রচারে আমরা একটু রেলি আমাদের আমতলি থেকে আমাদের সূর্যমণি নগর পঞ্চায়েত অব্দি এই শেষ প্রচারে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের 18 সূর্যমণি নগরের সমস্ত মোটামুটি যারা কার্যকর্তারা আছে, বিশেষ করে আমাদের যে 4টি পঞ্চায়েত নিয়ে যে আমাদের জেলা পরিষদ